गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट। তো এটি একটি স্বাস্থ্য ডিপার্টমেন্টের ওয়েবসাইট যেখানে প্রশিক্ষণ দিয়ে 25 শূন্য পদে নিয়োগ করতে চলেছে, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে। সবই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ দেখো এখানে কি লেখা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্বল্পকালীন বৃত্তিমূলক প্যারামেডিক্যাল প্রশিক্ষণ পাঠ্যক্রমে ভিত্তির বিজ্ঞপ্তি, অর্থাৎ এখানে ট্রেনিং করে চাকরি দেওয়া হবে। তো 2022-23 খ্রিস্টাব্দের প্রশিক্ষণ শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের এক্সরে এবং ইসিজি এবং 1 বছরের মেয়াদের মেডিকেল ল্যাবরেটরি রেডিওলজি ও কার্ডিয়ার কেয়ার টেকনিশিয়ান কোর্সে ভর্তির ফরম ও প্রসপেকশন প্রসপেক্টাস নগদ 50 টাকা মূল্যে শনি রবি ছুটির দিনে বাধায় আগামী 17/5/2000 হইতে 30/5/2022 থেকে বৈকাল 4টা ঘটিকা পর্যন্ত দেওয়া হবে। তো এখানে বলা রয়েছে এই যে প্রশিক্ষণগুলো শিক্ষাবর্ষে এই প্রশিক্ষণ শুধুমাত্র 50 টাকা মূল্যে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে 6 মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং 1 বছরের কোর্সের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। নিম্নতম বয়স 1 জানুয়ারি 2022 তারিখে 37 বছর হতে হবে। পূরণ করা দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 31/5/2022-এ। বিশেষ ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকলে 6 মাসের কোর্সে প্রাথমিক পাস প্রার্থীরা বিবেচিত হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভাইটাল একটা কোর্স পড়া হয়েছে। তো এখানে 3 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে 6 মাসের কোর্সের মাধ্যমিক পাস প্রার্থীরা বিবেচিত হবে, অর্থাৎ তাদের নিয়োগ করা হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে কি কি, মাধ্যমিক মার্কশিট ও অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মার্কশিট, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র দিলে হলেও হবে। সংরক্ষিত জাতির শংসাপত্র সার্টিফিকেট প্রত্যেকটি স্থায়ী প্রত্যয়িত 2টি করে জেরক্স এবং 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে আবেদন করার ক্ষেত্রে। প্রত্যেকটি কোর্সের অসংখ্য জনসংখ্যা অসংখ্যা 40টি, কোনো কোর্সে নির্বাচিত প্রার্থীর সংখ্যা 10 জনের কম হলে সেই কোর্স চালু করা হবে না। তো এখানে একটা ভাইটাল কেস আছে। তো এখানে যে কোর্সটা আছে কোর্সে কিন্তু 10 জন হলে কিন্তু চালু করবে না, মিনিমাম 40 জন হতে হবে তাহলে কিন্তু চালু করবে। এবার চলে আসছে কোর্স ফি, অর্থাৎ কত টাকা নেবে কোর্সের জন্য। 6 মাসের কোর্সের জন্য 6,000 টাকা, মেডিকেল টেকনিশিয়াল কোর্সের জন্য 15,000 টাকা, আর রেডিওলজি ও কার্ডিয়ার কেয়ার টেকনিশিয়ান এর প্রত্যেকটির জন্য 12,000 টাকা করে ভর্তির সময় এককালীন জমা দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে এককালীন জমা দিতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষার ফি কাউন্সিল কর্তৃক ধার্য অনুসারে নির্দিষ্ট সময় জমা দিতে হবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেক কোর্সে 40টি আসনের বিভাজন তালিকাটা হলো সাধারণ 22টি তপশালভুক্ত জাতি, 9টি তপশালভুক্ত উপজাতি, 2টি অনগ্রসর জাতি, 4টি এবং অনগ্রসর জাতি এবং বি 3টি। সংরক্ষিতভুক্ত কোনো আসনে প্রার্থী না থাকলে তাহা যোগ্যতা অনুযায়ী অন্যান্য শ্রেণী থেকে পূরণ করা হবে। তো সেক্ষেত্রে যদি কোনো যদি তাদের কোর্সে যদি সেই অর্থাৎ কাস্ট বা রিলিজিয়ন যদি না ভরে তাহলে তো সেক্ষেত্রে অন্য কোনো রিলিজিয়ন নিয়েও ঢুকিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে বোঝা গেল তোমাদের বোঝাতে পেরেছি। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা যদি প্রশিক্ষণ দিয়ে চাকরি করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব।